এবার একটু সেলিব্রিটিরা কি করছেন সেদিকে নজর রাখা যাক। সুদীপা চ্যাটার্জির বাড়ির পুজো, 13 বছরের এই পুজো, বাড়ির পুজোয় ব্যস্ত সুদীপা। একদম ষষ্ঠীতে যখন বোধন শুরু হয়েছে সেই বোধন থেকে একেবারে নাওয়া খাওয়ার সময় নেই পুরোটাই, যেহেতু সুদীপা চ্যাটার্জি নিজেই পরিচালনা করে, নিজে দেখভাল করে, নিজে দায়িত্বে থাকেন এবং মায়ের পুজোর সব আচার রীতি নিয়ম করে পালন করেন সুদীপা চ্যাটার্জি। 13 বছরের এই পুজো বালিগঞ্জ প্লেসের আবাসনে এবং সেই পুজোর আয়োজন করা হয়েছে প্রতিবারের মতো। এবছরও পুজোয় ব্যস্ত সুদীপা চ্যাটার্জি, সেই ছবি উঠে আসছে। সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সৈকত, এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সুদীপা চ্যাটার্জির বাড়ির পুজো থেকে। সৈকত, সুদীপাকে একেবারে ষষ্ঠীর সময় থেকে, ঠাকুর আনার সময় থেকে বলা যায় দেখা যায়, যেখানে তার চূড়ান্ত ব্যস্ততা থাকে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিজে পরিচালনা করেন, নিজে দেখভাল করেন, কতটা আজও ব্যস্ত তিনি, আর এই মুহূর্তে সুদীপা চ্যাটার্জির বাড়ির পুজোরই বা কি ছবি উঠে আসছে। দেখো শিল্পী সুদীপা চ্যাটার্জি তিনি নিজেই, হ্যাঁ তিনি নিজেই এই পুজোর বলতে গেলে সপরিবারে, তারা বিগত প্রায় 13 বছর ধরে, এবছর 13তম বর্ষ, বিগত প্রায় 12 বছর ধরে এই বালিগঞ্জ প্লেসের এই বাড়িতে পুজোর আয়োজন করা হচ্ছে। আজকে নবমীর দিন, সুদীপাদি নিজেও আছেন, সপরিবারে তিনি আছেন। সবার সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, নবমীর শুভেচ্ছা, এবং দাদা নবমীর শুভেচ্ছা রিপাবলিক বাংলার তরফ থেকে। আপনার কাছে আসব, দিদির কাছে প্রথমে আসব। বাড়িতে আবাসনের মধ্যে নিজের আয়োজন করে পুজো কেমনভাবে আয়োজন করেন একেবারে, এবং আজকে নবমী এই পুজোর আয়োজনের ফাঁকে বাইরে কোথাও আউটিংয়ে বেরোনো? আমরা মা বাড়িতে চলে আসেন যখন বেরোই, আবার সেই মায়ের সাথেই ভাসানের সময়, তখন ঠাকুর দেখি, অনেক সময় বুঝতে পারি এটা ওই বাড়ির ঠাকুর। অ্যাকচুয়ালি আমরা যে ঘাটে, বাবুঘাটে যে অঞ্চলটাতে আমাদের মায়ের বিসর্জন হয়, সেখানে বাড়ির ঠাকুরই বেশি আসে, ফলে প্যান্ডেলের ঠাকুর আমার একটাও দেখা হয় না অলমোস্ট, কিন্তু ওই বাড়ির ঠাকুরগুলো দেখতে পারি, ওইটা অমুক বাড়ির ঠাকুর, ওটা অমুক বাড়ির ঠাকুর, বলা বলি করে এখন চেনাও হয়ে গেছে, তো ওইভাবেই দেখা হয়। আদারওয়াইজ ঠাকুর দেখা আমার লাইফে আর নেই। আজকে নবমী, নবমীর ভোগ আপনি নিজে হাতে রান্না করেন, কী কী দিয়ে ভোগ তৈরি হয়? আমি একা করি বললে একটুখানি ভুল বলা হবে, আমাদের মা আজকে আমিষ আহার গ্রহণ করেন, আর আজকে আমাদের 5 রকমের মাছ থাকে, আর আমি যেটা রান্না করেছি মাছের মধ্যে ইলিশ মাছটা আমি করেছি লাউ পাতা মুড়ে, ওটা এই সময় কুমড়ো পাতায় ভালো হয়, তো আজকে কুমড়ো পাতায় করা হয়েছে পাথুরির মতো। আর এছাড়া যেটা দেওয়া হয়, নিরামিষ মাংস দেওয়া হয় মাকে, সেটার একটা সিক্রেট, মানে ওটা সারা বছর একবারই করি আমি, আর সারা বছর এই রান্নাটা করি না, কারণ এই স্বাদটাই আসে না। তার একটা বিশেষ কারণ আমি দর্শকদেরও বলতে চাই, সেটা হচ্ছে মজাটা হচ্ছে যখন মাকে ভোগ নিবেদন করা হবে, তারপর তো এখানটা ঘিরে দেওয়া হয় কাপড় দিয়ে, তো ফলে ধুনুচির ধুনোর সঙ্গে ওই যে ধোঁয়া, ওর সঙ্গে না ঘিয়ের সর্ষের তেলের একটা কেমিক্যাল রিয়াকশন হয়, আর তাতে না জিনিসটা স্মোকড একটা ফ্লেভার আসে, তো সেইটা সারা বছর আর আসে না। গোবিন্দভোগ চাল বাটা, জিরে বাটা, আদা বাটা, এই সমস্ত দিয়ে ঘি দিয়ে রান্নাটা হয়, এইটা আমি বানিয়েছি। এছাড়া বাড়ির সবাই, মানে স্ত্রীরা যারা রয়েছেন, মহিলারা সবাই মিলে রান্না করেন, আমাদের রান্নাটা মেয়েরা করে কিন্তু ভোগ নিবেদন ছেলেরা করবে। দাদা আপনার কাছে আসবো, সারা বছরের নিজের কর্মব্যস্ততা, নিজের কাজ, তার মাঝে মাঝে এই পুজোর আয়োজন, ভোগ নিবেদন করে এই বাড়ির ছেলেরা, সেটার এক্সপিরিয়েন্স একটু শেয়ার। সেরকম এক্সপিরিয়েন্স বলতে, যখন ভোগ রান্না হয় তখন আমরা সেটাকে নিয়ে এসে ঠাকুরের সামনে দিই, এই অবধি আর কি, মানে আলাদা করে তো যেরকম সব বাড়িতে হয় আমাদেরও ঠিক একই রকম মোটামুটি এক্সপিরিয়েন্স, আলাদা করে কিছু নেই। সারা বছরের কর্মব্যস্ততা সামলে তার ফাঁকে পুজোর এই কটা দিন কীভাবে কাটান? খুব ভালো, খুব ভালো, মানে এটা আমাদের প্রায় 14 বছর না, 13 বছর তো একটা রিচুয়াল হয়ে গেছে, একটা আমাদের একটা ক্যালেন্ডার হয়ে গেছে, একটা শিডিউল হয়ে গেছে, আমরা সারা বছর তাকিয়ে থাকি এই দিনের জন্যে, আর ইট ইজ পার্ট অফ আর লাইফ, এটা আলাদা করে কিছু না, এটা আমাদের যেরকম সব কিছু আমাদের জীবনে হয় তার সঙ্গে পুজোটাও একটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, আর একদম যেদিন থেকে শেষ হয় সেদিন থেকে আবার কাউন্টিং শুরু হয়ে যায় কবে আবার মা আবার ফিরে আসবে আমাদের বাড়িতে,
তো এইভাবে আমাদের কাছে একটা বিশাল জায়গা জুড়ে পূজোটা আছে। অর্থাৎ চ্যাটার্জি দম্পতির কাছে পূজোর কদিন বলতে গেলে ইটস আ পার্ট অফ আওয়ার লাইফ, তিনি সে নিজেই স্বীকার করলেন জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে এই পুজো, এবং সেই জীবনের অঙ্গ, জীবনের প্রত্যেকটি রিচুয়ালস যেরকমভাবে মানুষ পালন করে সেভাবেই এই পুজোর আনন্দে মেতে ওঠেন সুদীপা চ্যাটার্জি যেমনটা বললেন। আপাতত ধন্যবাদ তোমার সৈকত।